হরে কৃষ্ণ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা খুব সুন্দরভাবে একের পর এক অনুষ্ঠান করছেন। এখন রথযাত্রা অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী আসছে, স্বয়ং একাদশী, পাওয়ারফুল যাকে বলে, খুব শক্তিশালী একাদশী। ওই জন্য এই স্বয়ং একাদশী, পাণ্ডবা নির্জল একাদশী, উত্তান একাদশী, এই একাদশী গুলো সকল মানুষ জানে। আজকে আমি স্বয়ং একাদশী নিয়ে প্রশ্ন করব আপনাদেরকে কয়েকটা, আর স্বয়ং একাদশী নিয়ে আলোচনা করব। আমি দু একটা ছোট প্রশ্ন নেব। হ্যাঁ মাতাজি বলুন, কি প্রশ্ন? দুটো প্রশ্ন আপনার, বলুন। মাতাজি প্রশ্ন করছেন যে স্বয়ং একাদশী আমি কোন দিন করব, আর এই স্বয়ং একাদশী কে কি বললো সব শোনার দরকার নেই, ইস্কনের ক্যালেন্ডারে যেটা লেখা আছে ওই দিন করবেন, ঠিক আছে? ওটা হচ্ছে পয়লা শ্রাবণ, 17 জুলাই, বুধবার, ঠিক আছে? পয়লা শ্রাবণ, শ্রাবণ মাসের 1 তারিখে 17 জুলাই বুধবার এই স্বয়ং একাদশী করবেন, আর পালন করবেন তার পরের দিন, হ্যাঁ, দোসরা শ্রাবণ, 18 জুলাই বৃহস্পতিবার 5টা থেকে 9টা 28-এর মধ্যে পালন করবেন, ঠিক আছে? সকাল 5টা থেকে 9টা 28-এর মধ্যে পালন করবেন। আর একটা প্রশ্ন করেছেন উনি, যে উনি রাধা মাধবের চন্দন চাইছেন। এই চন্দন এমনিতে দেওয়া হয় না মাতাজি, যারা একমাত্র বই নিচ্ছে, গ্রন্থ নিচ্ছে, হ্যাঁ, বুঝতেন, 500 টাকা রুবরে যারা বই নেয় তাদেরকে চন্দন, তুলসী আর ওই এইগুলো দিই, হ্যাঁ, জগন্নাথের নির্মাল্য দিই, এই 3টে জিনিস আমি ফ্রি দিয়ে দিই যারা 500 টাকার বেশি বই নেয় তাদের, ঠিক আছে? হরে কৃষ্ণ। তা আপনাদের মধ্যে কে যেন বলছিলেন যে আমি একাদশী করি, আমার স্বামী করে না, আমার স্বামী আমাকে বলছিলেন যে পাণ্ডবা নির্জলে একাদশী করলাম, কি কল্যাণ হলো আমার, কি মঙ্গল হলো, আমার তো বাড়িতে বিপদ অশান্তি লেগেই আছে। তা আমি এখন এই একাদশী সম্বন্ধে আপনাদেরকে ক্লাস দিই, উৎসাহ দিই, উদ্বুদ্ধ করি, মানে এই নয় যে বিপদ দূর হওয়ার জন্য, বুঝেছেন? বিপদটা আসে কি জন্যে আগে জানতে হবে, তাহলে আপনার মনের প্রশ্নের সমস্যার সমাধান হবে। রাস্তা তৈরি করে সরকার ভালোভাবে গাড়ি চালাতে পারার জন্য, ঠিক আছে? এখন ওই রাস্তায় কখনো কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য সরকারকে দোষ দেওয়া উচিত হবে না নিজের ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মেনে নিতে হবে, কোনটা বলুন? সেরকমভাবে ভগবান আমাদের মঙ্গলের জন্য, সরকার যেমন ভালোভাবে গাড়ি চালাতে পারবে, ভালোভাবে যেতে পারবে, খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, সেই জন্য রাস্তা তৈরি করে, ঠিক সাধু মহাত্মারা ভগবানের নির্দেশে জগৎবাসীর কল্যাণের জন্য যে সকল ব্রত, উপবাস, অনুষ্ঠান করেছেন সেগুলো যাতে ভালোভাবে করে, হ্যাঁ, গন্তব্যস্থল আমাদের মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটি জানাবার জন্যেই, হ্যাঁ, এই ভগবানে যেমন ভাবে সরকার যেমন রাস্তা করেছেন, ভগবান সেরকম ভাবে বিভিন্ন একাদশী ব্রত, বিভিন্ন ব্রত, উপবাস,
অনুষ্ঠান আয়োজন করেছেন। সাধু মহাত্মা শুধুমাত্র সেই পথে কিভাবে চলবেন, চললে আমরা মঙ্গল হবে সেটি বলে। হ্যাঁ, এখন অ্যাক্সিডেন্ট হলে যেমন নিজের দোষে হয়, সেরকম মানুষ যে কর্মফলে কষ্ট পায়, কার কর্মফলে? নিজের কর্মফলে, নিজের ভুলবশত। হ্যাঁ, সাধু মহাত্মার কথা না শুনে খুব জোরে যেমন ইচ্ছা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা অন্যকে আবার মারে, ধাক্কা মারে, এটাও ঠিক। ঠিক সাধু মহাত্মারা আপনাদেরকে এইসব ব্রতগুলো করতে বলার একটাই উদ্দেশ্য, যাতে ভালোভাবে আপনারা আপনাদের জীবনটাকে পরিচালনা করতে পারে। এখন এই যে কষ্টটা পাই, ভালো করে চিন্তা করো, এটা আমার কর্মফলে কষ্ট পায়, এবং সেই কষ্ট পাওয়ার ফলে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। ভগবান কি করে, আপনার বড় বিপদটাকে ভগবান ছোট করে দেয়, এই একটা করতে পারে। যেমন অ্যাক্সিডেন্টে গাড়িতে আঘাত লাগলো, মারা যায়ও, কিন্তু ও যদি ভগবানের নাম গান গুণগান করে, তাহলে দেখা যাবে ভগবান তাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। বুঝেছেন? এখন আপনাদের মধ্যে আবার এক্ষুনি প্রশ্ন করতে পারেন, প্রভু তাহলে ভক্তরা অ্যাক্সিডেন্টে মারা যায়? হ্যাঁ, ভগবান কাকে কিভাবে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন সেটি ভগবান জানেন, কোন সময় কোন মুহূর্তে কিভাবে নিয়ে যাবেন এটি আমরা জানি না। ঠিক আছে, সেই জন্য ভগবানের উপরে দোষারোপ না করে আমাদের কাজ হচ্ছে সাধু গুরু বৈষ্ণব যেভাবে বলছেন ওইভাবে চলা। হ্যাঁ, ঠিক আছে। অনেকের এইরকম প্রশ্নের মাধ্যমে অনেকের উপকার হয়, অনেকে জানতে পারে। হ্যাঁ, তাই না? যেমন বসুদেব দেবকী, ভগবান কৃষ্ণ যখন তার কাছে আসবেন, শুধু দৈববাণী শুনলেন, কংস অত্যাচার শুরু করে দিল, কিন্তু বসুদেব এবং দেবকী তিনি কিন্তু ধৈর্যহারা হননি। তার ছটা ছেলেকে মারলেন, একটা ছেলে গর্ভপাত হলো, তাও কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস ভালোবাসা আছে। ঠিক আমাদেরও যদি ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে এইসব একাদশীগুলো পালন করব, আমাদের পরম মঙ্গল হবে। ঠিক আছে, আপনার প্রশ্নটা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, বুঝেছেন? আর একটা ছোট প্রশ্ন নেব, বলুন। হ্যাঁ মাতাজি, মাতাজির প্রশ্ন হচ্ছে যে আমি এই শয়ন একাদশী এটি কি নির্জলাভাবে করব না খেয়ে দিয়ে করব? কেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ একাদশী, ভগবান শুয়ে পড়েছেন। হ্যাঁ, ভালো। এখন ভগবান শুয়ে পড়লে ভগবানের কার্যকলাপ গুলো কিন্তু বন্ধ থাকে না, ভগবান আমাদের মতো ঘুমায় না। ঠিক আছে, এই শয়ন একাদশীতে ভগবান বিশ্রাম নেন। হ্যাঁ, কথা ঠিক। হ্যাঁ, তারপরে দু মাস বাদে একটা পার্শ্ব একাদশী আসবে, তিনি পাশ ফিরে শোবেন, তারপর উত্তান একাদশীতে ভগবান উঠবেন। তবে এই সব একাদশী গুলোতে আপনাকে নির্জলার মতো পুরা না খেয়ে দিয়ে করতে হবে না। ঠিক আছে, যদিও গুরুত্বপূর্ণ একাদশী, কিন্তু এটাতে আপনি সবকিছু খেয়েও করতে পারেন, আপনার শরীর বুঝে করতে পারেন। কেউ কেউ আছে তারা উপবাস করে 12টা পর্যন্ত, কেউ কেউ আছে সন্ধ্যা পর্যন্ত, কেউ কেউ আছে সারা রাত্রি, কেউ কেউ আছে উপবাস করে রাত্রি জাগরণ করে, তবে এটা সবার জন্য বলা হয়নি। যাদের শরীর ভালো আছে, পরিবেশ ভালো আছে, বাড়িতে অশান্তি হয় না, তারা করতে পারে মনে করলে, তবে খুব কমজন করে, তাদের মায়াপুরও কয়েকজন করেন এইভাবে। আবার কিছু জন আছেন আমাদের মতো, যারা না খেয়ে থাকতে পারে না, হ্যাঁ, তারাও খায় 12টার পরে, কেউ সকালে। হ্যাঁ, তাই আপনি অত অসুবিধে নেই,
আপনি খেয়ে দিই করুন, ঠিক আছে, বয়স হয়ে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, এখন এই স্বয়ং একাদশীতে ভগবান স্বয়ং করেন। হ্যাঁ, এই একাদশীর এত মাহাত্ম, এই একাদশীর কাহিনী ব্রহ্মা বলছেন নারদ মুনিকে, বুঝেছেন? আর যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্রহ্মা যে কথাগুলি নারদ মুনিকে বলেছিলেন সেগুলো সরাসরি তুলে দিয়েছেন তিনি। হ্যাঁ, সরাসরি বলছেন, তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, প্রভু আষাঢ় মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে সবিস্তারে বলুন যাতে জগৎবাসীর কল্যাণ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এই রকমই প্রশ্ন নারদ মুনি ব্রহ্মাজিকে করেছিলেন, আর ব্রহ্মাজি একসময় নারদ মুনিকে এই প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছিলেন আমি সেইভাবেই আপনাকে বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এখন আমিও বলছি আপনাদেরকে, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, হাসি মুখে আনন্দ সহকারে শ্রবণ কি বলছেন ভগবান সেটি আমরা শুনি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কার কথা বলছেন বলুন দেখি? ব্রহ্মা যে নারদকে বলেছিলেন সেই কথাগুলি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, আর আমি সেই কথাগুলি আপনাদেরকে বই দেখে দেখে বলবো। হ্যাঁ, একাদশীর মাহাত্ম্য যে বই আছে আমাদের কাছে পাওয়া যায়। আমাদের কাছে সমস্ত বই পাওয়া যায়, শিলপ্রপাদের গ্রন্থ, হ্যাঁ, একাদশীর মাহাত্ম্য, ভোগ লাগানো, আপনারা যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বললে পাঠিয়ে দেবো, যে কোনো বই বলবেন, হ্যাঁ আমার পাঠাবো, অসুবিধা নেই। তাই ব্রহ্মা বলছেন নারদ মুনিকে, হ্যাঁ ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। বুঝেছেন? আমরা আগে জানতাম অমাবস্যা, পূর্ণিমা, বিপত্তারিণী, হ্যাঁ আরো অনেক কিছু গ্রামে আছে, শুধু নয় সব জায়গায় কিছু কিছু মানুষ ব্রত, হ্যাঁ সোমবার পালন করে, কেউ মঙ্গলবার করে, কেউ বৃহস্পতিবার করে, বলছে এই সবগুলো যদি নাও করবেন শুধু যদি একাদশী ব্রত করবেন তার কি মাহাত্ম্য এখানে বলছেন দেখুন। বলছেন এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই, সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। হ্যাঁ বুঝলেন, সকল পাপ বিনাশের জন্য এই ব্রত করা দরকার। কোন ব্রত? একাদশী ব্রত। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভিষ্ট, হ্যাঁ সকল কিছু আপনার মনে যা বাসনা আছে সব পূরণ করার জন্য, হ্যাঁ এই একাদশী ব্রত যদি পালন না করে তাহলে তার নরকগামী হয়। অনেক কিছু করলেও তার নরকগামী হয়, সেই নিয়ে একাদশী ব্রতটা খুব গুরুত্বপূর্ণ। বুঝেছেন? একাদশীর প্রসাদ খেয়ে, পেট ভরে খেয়ে, বাড়িতে অন্য সময় তিনবার খান, পাঁচবার খান, তাও অসুবিধে নেই, সব সময় খান তাও অসুবিধে নেই। একটা বাচ্চা ছেলে বলছে, প্রভু আমি পকেটে করে, আমার মা বাদাম ভাজা করে দেয়, আমি পকেটে করে নিয়ে রাস্তায় রাস্তায় খাই, স্কুলে গেলে সব সময় খাই, আমি কোনো অসুবিধে নেই, তুমি বাদাম ভাজা খাও, অসুবিধে নেই, হ্যাঁ খেয়ে করুন। তাই বলছেন যে এই একাদশী ব্রতটা আমাদের প্রত্যেকের সুন্দর করে পালন করা উচিত। আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী নাম হচ্ছে
সয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পান করতে হয়, যেটাকে সয়ন একাদশী বলি, ওটাই সয়নী আর সয়ন কোন অসুবিধে নেই। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, খুব সুন্দর কাহিনী, আমি এখন তা বলছি, শোনো। বহু বছর পূর্বে সূর্য বংশে মানদাতা নামে একজন রাজা রাজর্ষি ছিলেন। এটা নবমের স্কন্ধে আরো ডিটেলস ভাবে পাবেন। বুঝলেন, মানে সূর্য বংশ বলতে রামচন্দ্র ভগবান যে বংশে এসেছিলেন ওই বংশ হচ্ছে সূর্য বংশ, আর কৃষ্ণচন্দ্র ভগবান যে বংশে এসেছিলেন ওই বংশটা হচ্ছে চন্দ্র বংশ। হ্যাঁ, বুঝলেন, আমরা সূর্য চন্দ্র বংশ থেকে না এলেও কোন ঋষির বংশধর থেকে এসেছি বলে আমাদের গোত্র নাম বলে না, সান্ডিল্য ঋষি, মধুকল্য ঋষি, হ্যাঁ বুঝলেন, বিভিন্ন রকম ভাবে ঋষিদের নাম বলেন, হ্যাঁ ওই ঋষিদের বংশধর থেকে আমরা এসেছি, ওই জন্য আমাদের গোত্রটা ওই বংশ। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ, হ্যাঁ মানে রাজার গুণাগুণ বলছেন, সত্য প্রতিজ্ঞ, প্রতাপশালী চক্রবর্তী রাজা, প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না, সত্যযুগে এরকমই ছিল। এখন তো কলিযুগ, পাপে পূর্ণ, হ্যাঁ ঝগড়া মারামারিতে পূর্ণ, হ্যাঁ অশান্তিতে পূর্ণ, এইভাবে বহুদিন অতিবাহিত হলো। হ্যাঁ রাজা মান্দাতার রাজ্যটা খুব সুন্দর ভাই বহুদিন ধরে এইভাবে চলছে, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর এই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা সদা ইত্যাদি শব্দের মাধ্যমে যজ্ঞ হয় সে যজ্ঞ বন্ধ হয়ে গেল, কারণ গাভী মায়ের কাছ থেকে তো দুধ আসে, সেই দুধ থেকে তো আমরা ঘি তৈরি করতে পারি, কিন্তু যজ্ঞে তো ঘি লাগবে, হ্যাঁ আর বৃষ্টি না হলে ঘাস হয় না, আর ঘাস না হলে গাভী মা মানে প্রতিপালন করা খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ সেই জন্য যজ্ঞটাও বন্ধ হয়ে গেল, বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তাহলে এখান থেকে একটা শিক্ষা, আমাদের সংসার সবকিছু ভালো চলে, হঠাৎ একটা কোনো বিপদ চলে আসে, আসার পরে একটা অশান্তি হয়ে যায়, তাই না? এখানে সেই রকম হবে, রাজার খুব সুন্দরভাবে চলছে, হঠাৎ ভাবে দুর্ভিক্ষ এসে অশান্তি হয়ে গেল। হ্যাঁ এখন কি করব, আমাদের যদি এরকম ভাবে অশান্তি আসে ধৈর্য সহকারে সাধু মহাত্মার কাছে জানতে হয়। এখানে রাজা সেটি করবেন, শুনুন মন দিয়ে খুব ভালো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন, শাস্ত্রে জলকে নাড়ো বলে, বুঝেছেন, জলকে শাস্ত্রে নাড়ো বলে, হ্যাঁ আর সেই জলে ভগবান অয়ন মানে নিবাস করে, বাস করে। হ্যাঁ এখানে বলছে, আমি বলছি না, আর এটা শাস্ত্রের কথা, সত্যি কথা, এই মিথ্যা কথা নয়, মনে করবেন যে মিথ্যা না, শাস্ত্রে কখনো কখনো মিথ্যা উচ্চারণ হয় না, যা হয় একদম সত্য হয়, এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসে মেলাই বস্তুর তর্কে বহু। হ্যাঁ তাই ভগবানের একটা নাম নারায়ণ, এটা তো আমরা সবাই জানি, তাহলে নারো মানে জল, অয়ন মানে বাস করে, ভগবান জলে স্নান করে থাকে না, নারায়ণ, হ্যাঁ নিবাস করে, তার নাম এক। মেঘরূপে ভগবান সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকে অন্ন হয় এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এবার এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়।
বাড়িতে কিছু অসুবিধা হলে কাকে বলবে? বাবা মাকে বলবে না, সেরকম প্রজারা রাজাকে বললেন। রাজা ভালোর জন্য কি করছেন দেখুন, ঠিক বাবা মা বাড়ির শান্তির জন্য কি করা উচিত সেটাও আমি বলবো, ভালো করে শোনো। রাজা মানদাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার হ্যাঁ উদ্ভব হয়, অন্ন থেকেই প্রজারা, অন্ন থেকে প্রজার উদ্ভব মানে অন্নর ফলেই তো প্রজারা বেঁচে থাকে না, সেই জন্য বলছেন। হ্যাঁ, সেই জন্য অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, স্বাভাবিক, খাওয়া না পেলে কি করবে। আবার রাজ্যের রাজার দোষেও রাজ্য নষ্ট হয়, দুটো, রাজার দোষেও রাজ্য নষ্ট হয়, হ্যাঁ, আর অন্যভাবে নষ্ট হয়। যেমন আমাদের একটা বাড়ির ওখানে প্রবাদ ছিল, গৃহিণীর দোষে গৃহ নষ্ট, গৃহিণীর দোষে গৃহ নষ্ট। বাড়িতে যদি মা ভালো হয় তাহলে বাড়িটা দেখবেন অভাব হলেও খুব সুন্দরভাবে গড়ে ওঠে, আর প্রচুর টাকা কড়ি থাকলেও যদি বাড়ির মা যদি খারাপ হয়ে যায় তার সন্তান সন্ততি স্বামী সব কিছু একদম অশান্তিতে ভরে যায়। হ্যাঁ, কথাটা ঠিক কি না আপনারা বিচার করুন, বুঝতে পারবেন, আমি বলছি না। হ্যাঁ, আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, রাজা বলছে আমি নিজে কোনো রাজার দোষে রাজ্য নষ্ট হয় ঠিকই, কিন্তু আমি নিজে কোনো দোষ দেখতে পাচ্ছি না যে আমি কোনো অন্যায় করছি। হ্যাঁ, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, কি করলে ভালো হয়। এটা বাড়িতে প্রতিটা বাড়িরই বাবা মা একসঙ্গে বসে আলোচনা করা দরকার যে আমাদের সংসারে আরো কিভাবে কল্যাণ হবে। হ্যাঁ, আলোচনা করলে ভালো। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন, সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। একদিন মহা ঋষি অঙ্গিরা, হ্যাঁ, তার সাক্ষাৎ লাভ করলেন, সে ব্রহ্মার পুত্র। এখন দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণে প্রণাম করলেন, মানে সাধু মহাত্মাদের প্রণাম করা উচিত। হ্যাঁ, মুনিবর তাকে আশীর্বাদ করে এ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে বললেন। রাজা সবিস্তারে কেন এসেছেন এই বনেতে জঙ্গলে অরণ্যে সেটা খুলে বললেন রাজা। হ্যাঁ, বুঝলেন, এরকম ভাবে অনেকে মহাত্মা সাধুদের কাছে মনের কথা বললে অনেক উত্তর পাওয়া যায়। হ্যাঁ, বুঝেছেন, এটা বাস্তব সত্য। একজন মাতাজি ওর বাড়ির কল্যাণের জন্য উনি বলছেন যে আমি বাড়ির উন্নতির জন্য কিছু গ্রন্থ পড়তে চাই, হ্যাঁ, কিন্তু আমি গরিব মানুষ। হ্যাঁ, সে তা আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনি একটা 600 টাকার একটা খুব ভালো সেট আছে, হ্যাঁ, পারমার্থিক কল্যাণের জন্য যে যে বইগুলো লাগে ওই বইগুলো আমরা দিই, তা আপনি নিয়ে, আর মাতাজি নিয়ে পড়েছেন, হ্যাঁ, গীতাটা পড়ছেন, একাদশী করছেন, হ্যাঁ, তা কিভাবে কীর্তন করবেন সব এইসব বইগুলো দিয়েছে, এত আনন্দ পেয়েছেন। সে মাতাজি বলছেন, প্রভু আমার বাড়ির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে অশান্তি থেকে। হ্যাঁ, সেই জন্য সাধু মহাত্মার কথা শোনা দরকার। সেই জন্য আমাদের কাছ থেকে আমি দেখেছি অনেকে ভাগবত চৈতন্য এসব নিয়ে, হ্যাঁ, অনেক কল্যাণ হয়েছে। হ্যাঁ, বুঝলেন, কিভাবে নেবেন আপনার বাড়িতে সেটা, কিভাবে পড়বেন সেগুলো আমরা ফোনে আপনার হোয়াটসঅ্যাপ করলে বা ফোনের মাধ্যমে বলে দিই আপনার, আপনি এমনি করে জানতে পারেন আপনার কল্যাণের জন্য, ঠিক আছে, তাতে প্রচুর মঙ্গল। এখানে মানদাতা মন খুলে অঙ্গিরাশিকে বলেছেন, আর অঙ্গিরাশি যেটা বলছেন উনি সেটা সঠিকভাবে পালন করছেন, সাধুর কথা পালন করতে হবে।
পারবো না বললে হবে না। দেখুন এখানে কি বলছেন, ঋষি অঙ্গিয়া কিছু সময় ধ্যানস্থ হওয়ার পরে বললেন, হে রাজন, এটি সত্য যুগ, এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এক একটা যুগে এক একটা নিয়ম ছিল, এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, তার এই অকার্যের জন্য রাজ্যে এই দুঃখ দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। হ্যাঁ, বুঝছেন? রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধে, ভালো করে শুনুন, রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে তা আমাকে বলুন। রাজা তাকে সহসাধ্য, রাজাকে সহসাধ্য উপায় অঙ্গিরা ঋষি বলবেন। হ্যাঁ, বুঝেছেন? মাঝে মাঝে ঋষি সাধু মহাত্মারা পরীক্ষাও করে। হ্যাঁ, সেই পরীক্ষা বিভিন্ন রকম প্রশ্ন করে, বিভিন্ন রকম আর বলেন, যেটা করতে হবে এটা করতে অনেকে ফেল করে যায়। সেরকম রাজা পাশ করে গেলেন। হ্যাঁ, পাশ করে পড়লেন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন যে, আমি আর একটা উপায় বলছি, শোনো। আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী, দেখতে চান? এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী এবং সর্ব উপদ্রব নাশ কারিণী। এই রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন। এই কথাটা বললেই অনেকের মনে খুব ভয় আছে যে প্রভু সপরিবারে করতে বলছেন, বাড়িতে সবাই একসঙ্গে করে না, কি করি? হ্যাঁ, এই সমস্যাটা অনেক বাড়িতে হচ্ছে, সেই জন্য মন খারাপের দরকার নেই। যে কজন করছে বলে যতটা মায়ে গায়ে মাথায় হাত বুলিয়ে করাবেন ততটা ভালো, জোর করার দরকার নেই। হ্যাঁ, বুঝলেন? আপনি করছেন, আপনি করুন, অসুবিধা নেই। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা, হ্যাঁ, রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। কারণ রাজ্যটা তো শুধু রাজার নয়, প্রজাদের নিয়ে, সেই সকলেই করেছে। হ্যাঁ, বুঝেছেন? আমি একজন মাতাজিকে বলছিলাম, আপনার স্বামীকে বলবেন আদর করে, দেখো সংসারটা তো শুধু আমার নয়, তোমাকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সংসার, সেই জন্য একটা একাদশী তো কমসে কম সবাই মিলে করি। হ্যাঁ, করেছিল, ভালো করে বললে সবাই শোনে। হ্যাঁ, একটু হাসি মুখে ভালো করে। তাই এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন রাজা প্রজা সবাই মিলে। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো, কিছুকালের মধ্যেই অন্নের অভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদে রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তা আপনাদের মধ্যে অনেকেই খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন, ভগবান আপনাদের প্রতি খুব প্রসন্ন হয়েছেন। হ্যাঁ, আপনারা আপনাদের মুখ দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনারা যেমন প্রসন্ন, ভগবানও প্রসন্ন। করুন, খুব ভালো। হ্যাঁ, এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়, বুঝেছেন? চাতুর্মাস্য ব্রত, এবং আমাদের ইস্কনেতে সাধারণত বা অনেক বৃন্দাবনে কয়েকটা মন্দিরও আছে এরকম, তারা পূর্ণিমা থেকে শুরু করে। একাদশী থেকে শুরু করলেও অসুবিধা নেই, পূর্ণিমা থেকে শুরু করলেও একাদশী অসুবিধা নেই। হ্যাঁ, যেমন
একাদশী থেকে 4 মাস বাদে উত্থান একাদশীতে শেষ করে যারা একাদশী থেকে করে, আর যারা পূর্ণিমা থেকে করে তখন ওই উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা আছে ওই পূর্ণিমাতে শেষ করে, মানে 4 মাস এই ব্রতটা করে। এই চাতুর্মাসে ব্রতে 4টে নিয়ম আমাদের পালন করা উচিত কমসে কম, কমসে কম। শিরপ্রভুপাদ বলেছেন হ্যাঁ যে শয়ন একাদশী পর থেকে হ্যাঁ বা পূর্ণিমার পর থেকে হোক 1 মাস শাক বন্ধ, বুঝেছেন? আপনি যদি মনে করবেন যে আমি প্রভু একাদশী থেকে একাদশী বন্ধ করব, তাহলে ওই প্রথম মাসে শাক বন্ধ। আর যদি বলেন পূর্ণিমা থেকে পূর্ণিমা করব, তাহলে এই পূর্ণিমা থেকে আরম্ভ করে বলরাম পূর্ণিমা দিনে আপনি শাক গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, বুঝেছেন? তা 1 মাস শাক বন্ধ, হ্যাঁ আবার এই পূর্ণিমাতে আমরা গ্রহণ করতে পারবেন কোনো অবস্থা নেই, 1 মাস বাদে। প্রথম মাসে শাক, হ্যাঁ দ্বিতীয় মাসে হচ্ছে দই, হ্যাঁ বন্ধ, তৃতীয় মাসে দুধ বন্ধ, আর চতুর্থ মাসে মাছ কলাইয়ের ডাল খাওয়া বন্ধ। হ্যাঁ বুঝেছেন? সেই জন্যে এটা একটা প্রাথমিক নিয়ম শিল প্রপাত বলেছেন। এছাড়া অনেকে বিশেষ করে কার্তিক মাসটা তো খুব নিয়ম অনুযায়ী পালন করে, ওই জন্য কার্তিক মাসের নামই নিয়ম মাস, বুঝেছেন? আর কি খাবেন কি খাবেন না, এটি যেহেতু এই একাদশী ক্লাসটা সকলে শোনে, সেই জন্যে যারা যারা শুনছেন তাদের কাছে যাদের কাছাকাছি ভক্তরা আছে যাদের কাছ থেকে আপনি গাইড নেন, হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে বলবে, ঠিক আছে? কমসে কম ওই 4টে নিয়ম পালন করতে হয়। হ্যাঁ আর এই চাতুর্মাসেতে গ্রন্থ পড়াটা আর হরিনাম পড়াটা এটাকে খুব গুরুত্ব দিয়েছে, বুঝেছেন? গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত কৃষ্ণলীলা যে কোনো গ্রন্থ ধারাবাহিকভাবে পড়লে খুব মঙ্গল। হ্যাঁ এই 4 মাসে অনেক ভক্ত বলেন যে প্রভু আমি গীতা পড়ে শেষ করেছি বা কৃষ্ণলীলা, কেউ কেউ বলছেন প্রভু আমি ভাগবতের শুধু অনুবাদ গুলো পড়ে হ্যাঁ শেষ করেছি, কেউ চৈতন্য চৈতামৃত পড়ে। হ্যাঁ আর হরিনামটা এই চাতুর্মাসেতে খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ যত আচার্যরা সব এই চাতুর্মাস করেছেন, চৈতন্য মহাপ্রভু তিনি নিজে করেছেন, ভগবান রামচন্দ্র করেছেন, বুঝলেন? সেই জন্যে মনে করবেন যে এই চাতুর্মাস কি শুধু সাধুদের জন্য, না না ভগবান নিজে করেছেন সাধুদের সকলের জন্য, করলে খুব মঙ্গল। হ্যাঁ ঠিক আছে, আপনাদের মনে তো অনেকের অনেক রকম প্রশ্ন আছে, হ্যাঁ তা বলুন প্রভু কি প্রশ্ন। প্রভু প্রশ্ন করছেন যে আমি তো এই চাতুর্মাস নিরামিষ খাব কিন্তু আমার বাড়িতে সবাই পালন করতে চায় না, খুব জোর করে কার্তিক মাসটা পালন করে। এটা অনেক বাড়িতেই হয়, শুধু আপনার বাড়িতে নয়। হ্যাঁ কলি যুগে তো হ্যাঁ করানো খুবই কষ্ট, গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যতটা পারা যায় করালে ভালো। হ্যাঁ বুঝেছেন? আর আপনি করছেন করুন, হ্যাঁ যতটা ওদেরকে বলবেন 2 মাস করলে ভালো। হ্যাঁ বিভিন্ন মাস বলবেন, হ্যাঁ যদি শিবের ভক্ত হয় বলবেন শ্রাবণ মাস, হ্যাঁ শিবের খুব প্রিয়, হ্যাঁ এই মাসটা করো, তারপরে আস্তে আস্তে বলতে হবে আর কি, উপায় নাই। হ্যাঁ বুঝেছেন? ঠিক আছে বলুন। ও ওই 600 টাকার যে সেটটা, ওটা আপনি যদি মনে করেন মাতাজির কাছে গীতা ছিল না,
হ্যাঁ, যেগুলো ছিল না ওগুলো বলে আমরা দিয়েছিলাম আপনার কাছে। আপনি দেখবেন, বলবেন যে আমার এই এই বইগুলো লাগবে। হ্যাঁ, তার মধ্যে অল্প টাকা কম বেশিও হতে পারে, অসুবিধা নেই, হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ, যতটা পারি আপনাদেরকে সেবা করার চেষ্টা করছি। হ্যাঁ, ভাগবত চৈতন্য তো অনেক ইনস্টলমেন্টে নিচ্ছে। হ্যাঁ, যে প্রভু, হ্যাঁ মাসে মাসে দেবো, কোনো অসুবিধা নেই। আপনার মনে যা প্রশ্ন আছে হ্যাঁ করবেন। হ্যাঁ, তবে এখন মানুষ বেশিরভাগই খালি অন্য তার নিজের পরিবারের খালি সমস্যার গুলির প্রশ্ন বলে, গ্রন্থ নেওয়ার প্রশ্ন আর বলে না। সেই জন্য আমি বলি নিজের সমস্যার সমাধান গুলো মানে করানো খুবই কঠিন। হ্যাঁ, মানে একটা বললে আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন করেই যায়। সেই জন্য ওগুলো না করলে ভালো। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি বলছেন প্রভু আমার বাড়িতে সমস্যা হলে একাদশীর দিনে আমি একটু নৃসিংহদেবের কাছে পূজা দেব। যদি আপনি স্বয়ং আসবেন তাহলে নিজেই পূজা দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর যদি না আসতে পারেন তখন আমাদেরকে বললে আমরা পূজা দিয়ে দিই। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আর পূজা দেওয়ার পরে যে ফলটা পাই সেটা আমরা খাই আর কি। আপনি এলে নিজে দেবেন নিজে। হ্যাঁ, যেগুলো দেবেন ভোগ সব ফেরত দেয়, অসুবিধা নেই। আমাদের নৃসিংহদেব খুব কৃপালু, অনেক মানুষের অনেক সমস্যার সমাধান করেছেন। হ্যাঁ, ঠিক আছে, লাস্ট প্রশ্ন বলুন। হ্যাঁ, উনি বলছেন আমার বাড়িতে ভাগবত আছে, গীতা আছে, কৃষ্ণ আছে, আর কোনো বই লাগবে? না, শ্রীশ্রীমদ যথাযথ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে শিল প্রপাত কোনো একটা জায়গায় বলেছেন যে কোন সম্ভ্রান্ত পরিবারে ভাগবত, চৈতন্য, গীতা, কৃষ্ণ আর ভক্তি রসামৃত সিন্ধু এই বইগুলো থাকা প্রয়োজন। সেই হিসাবে আমিও বলতে পারি আপনার বাড়িতে শুধু চৈতন্য চৈতামৃত যদি বলছেন নেই, হ্যাঁ আপনি ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব। যে বইগুলো নেই বলবেন, হ্যাঁ সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে স্বয়ং একাদশী পালন করছেন, রথযাত্রা উপভোগ করছেন। হ্যাঁ, রথের দড়ি টানবেন, প্রচুর মঙ্গল, রথ দর্শন করবেন। হ্যাঁ, পুরীতে গিয়ে রথের দড়ি টানতে যাবেন না, খুব কষ্ট। হ্যাঁ, সেই রাত্রির দিকে যখন যাবে তখন প্রথম দিকে টানতে গেলে একদম পড়ে ফেলে দেবে। হ্যাঁ, যদি শক্তিশালী ইয়াং না হন, হ্যাঁ টানার কায়দা আছে। আমি নিজেই দূর থেকে দাঁড়িয়ে আমি করে একটু স্পর্শ করে দিয়েছি, ধরে টানবো কি, এত ভিড়। আর এমনি আমাদের ওখানে বহু জায়গায় রথ হচ্ছে, ওই রথের দড়ি টানতে পারেন, একই অসুবিধে। হ্যাঁ, দর্শন করুন, আনন্দ করুন, জগন্নাথের প্রসাদ পান, হ্যাঁ জীবনটাকে আনন্দ করুন। হ্যাঁ, আর আমাদের থেকে বই নিলে আমি জগন্নাথের যে শুকনো যে চাল প্রসাদ যেটা নির্মাল্য বলে ওটা আমি ফ্রি দিয়ে দিই, ওটা তুলসী বা এখন চন্দন। হ্যাঁ, ভগবানকে চন্দন লাগে, চন্দন তুলসী আর ওই জগন্নাথের নির্মাল্য ওগুলো বই নিলে আমি ফ্রি দিয়ে দিই আপনার মঙ্গলের জন্য, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করি। হ্যাঁ, আরো অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আর উত্তর দিচ্ছি না। ঠিক আছে, সকলে আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ, আনন্দে থাকুন, হরি বল।